চোখের সামনেই পদ্মা গিলে নিল 2 কোটি টাকার স্কুল। অবশেষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত আজিমনগর উচ্চ বিদ্যালয়টি চোখের সামনে কয়েক মিনিটের মধ্যেই পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার বেলা 1টার দিকে পুরো ভবনটি নদীগর্ভে চলে গেছে। স্কুলটির প্রধান শিক্ষক চৌধুরী আওলাত হোসেন বিপ্লব এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী, শিক্ষা প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সবুজ হাসান জানান, চারতলা বিশিষ্ট স্কুল ভবনটি শুধু একতলা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকেই বুঝিয়ে দেওয়া হয়। 1 বছর আগে স্কুল প্রাঙ্গণ এলাকায় ভাঙ্গন প্রবণ হওয়ায় শিক্ষা প্রকৌশলী দপ্তর থেকে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। সর্বশেষ রোববারও তারা স্কুলটি পরিদর্শন করেছেন। একদিনের মাথায় মঙ্গলবার দুপুরে পুরো ভবনটি পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে যায়। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সবুজ হোসেন জানান, 1 বছর আগে পানি বোর্ডের পক্ষ থেকে আজিমনগর উচ্চ বিদ্যালয়টি সরজমিনে পরিদর্শন শেষে তাদের অবহিত করা হয়। যেহেতু স্কুলটি পদ্মার চরাঞ্চলে অবস্থিত, সেটি রক্ষার কোনো প্রকল্প তারা নেবে না। এরপর থেকে ঊর্ধ্বমুখীকরণ কাজ সমাপ্ত না করার জন্য ঠিকাদারকে জানানো হয়। তিনি জানান, 4 তলা নির্মাণ করতে সরকারকে প্রায় 2 কোটি টাকা ব্যয় করতে হয়েছে। স্কুলটির প্রধান শিক্ষক চৌধুরী আওলাত হোসেন বিপ্লব জানালেন, 2003 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্কুলটির শিক্ষার্থী সংখ্যা 450 জন। নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা হওয়ার আগেই 6 কিলোমিটার দূরে এনায়েতপুর গ্রামে 79% জমি ক্রয় করে কর্তৃপক্ষ। সেখানে তারা পরবর্তী স্থাপনা করবে বলে জানান তারা। এবার এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে 48 জন শিক্ষার্থী। তিনি আরও জানান, চরাঞ্চলের একমাত্র উচ্চ বিদ্যালয় ছিল এটি, কিন্তু অনেক চেষ্টা করেও রক্ষা করা সম্ভব হয়নি। এক্ষেত্রে তিনি পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করেছেন। যেসব শিক্ষার্থী গত সপ্তাহে স্কুল করেছে, আজ সেখানে অথই পানি দেখা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। এদিকে স্থানীয় বাসিন্দারা এনজিও কর্মী নাসির উদ্দিন জানালেন, স্কুলের অদূরে পদ্মা নদীতে অবৈধ ড্রেজিং করায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যালয়টি ভাঙনের কবলে পড়েছে। অন্যদিকে সিলেট নেত্রকোনা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা সহ সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি প্রত্যক্ষ করেন। এ সময় তাকে বহনকারী হেলিকপ্টারটি লো ফ্লাই মুড বজায় রেখে উঠতে থাকে। পরে তিনি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট সার্কিট হাউসে যান। সেখানে তার বিভাগীয় এবং জেলা প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা সমুদ্রে পরিণত হওয়ায় বিশেষ করে সিলেটের উত্তর পূর্বাঞ্চলে বন্যার্তদের সরিয়ে নিতে এবং অসহায় মানুষকে সাহায্যের জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে কর্তৃপক্ষ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে নৌবাহিনী এবং বিমানবাহিনীর ইউনিটগুলো ডাকা হয়েছে। শনিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার 15 থেকে 18 জন বন্যাকবলিত জেলাগুলোর জেলা প্রশাসকদের তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে নগদ 2 কোটি 2.25 লাখ টাকা, 400 মেট্রিক টন চাল এবং 41,000 প্যাকেট শুকনা এবং অন্যান্য খাবার বরাদ্দ করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।